আরে তিন মিসকিনদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার কর। এতি মিসকিনের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। তোমার দরজার সামনে গিয়ে একটা মিসকিন দাঁড়িয়ে আছে, দরজার সামনে গিয়ে হাত পেতেছে, লাল চোখ দেখিয়ে যেন তাড়িয়ে দেবে না। তোমার বাড়ির পাশে একজন এতিম মানুষ, আহারে বাপ না, চার মাস আগে মারা গেছে। ঈদের দিনে যেন নতুন জামা তোমার ছেলেটাকে পরিয়ে দিয়ে গে, তুমি যেন নতুন জামাটা পরিয়ে গে, তোমার বিবিকে নতুন কাপড় পরিয়ে গে, তোমার মায়েকে নতুন কাপড় পরিয়ে, সবাইকে নতুন পোশাক পরিয়ে দিয়ে গে, তোমার ছেলে মেয়ের হাতটা ধরে যেন ঈদগাহ মাঠে যেও না। পাশেতে তোমার যে একটা ভাই ছিল, যে লোকটা আজকে আর নাই, তার একটাই মাত্র ছেলে 8 বছরের ছেলে, ঈদের দিনে যদি ঝরঝর ঝরঝর করে কাঁদে গে আর আল্লাহকে বলে, আল্লাহ আজকে যদি আমার বাপ বেঁচে থাকতো তাহলে আমার বাপ আমাকে নতুন জামা পরিয়ে হাত ধরে নিয়ে যেত, আজকে কিন্তু আমার বাপ আর বেঁচে নাই। যখন সে ঝরঝর ঝরঝর করে কাঁদে গে, হো মনে রেখে দিও আমি আল্লাহ কিন্তু কেয়ামতের ময়দানে ছাড়ব না, কারণ ওই এতিমের মুখে হাসি ফোটাতে তুমি পারলে না। জান্নাতে যাওয়া মানে শুধু বড় দাঁড়ি ছেড়ে দিয়ে আর পা পর্যন্ত জুব্বা পরে আর 62 বছর বয়সে মসজিদে ঢুকলি জান্নাত পেয়ে যাবো এটা ভাববেন না। কোরআন আপনাকে সব শিখিয়েছে, সব শিখিয়েছে, এত সহজ নয়। হে তরুণিয়া নওজোয়ান জামা কেরাম, ইয়া মাই মুরব্বিয়ানি রে শুনে রেখে দিবে বাবা, এরপরে কি ওয়াবিজিল করবা ওয়ালিয়াতামাল মাসাকিন ওয়ালজারিজিল করবা ওয়ালজারিল জুরুগ ওয়াসাকিন বিল জান্নি ওয়াবনি সাবিল ওয়ামা মালাকাত ঈমানুকুম ইন্নাল্লাহু ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরুন। এরপরে হলো তোমাদের প্রতিবেশীর সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে, প্রতিবেশীর সঙ্গে যেন খারাপ আচরণ করবে না, তোমাদের যারা আত্মীয় নয় অনাত্মীয় তাদের সঙ্গে ভালো আচরণ করবে, তাদের সঙ্গে যেন লাল চোখ দেখিয়ে কথা বলবে না, তোমাদের বাড়িতে যে সমস্ত দাস দাসী আছে তাদের সঙ্গে তোমরা ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে, লাল চোখ দেখিয়ে যেন কথা বলবে না। ঈদের দিনে তোমার ছেলেকে দামি কোম্পানি জামা পরাবে, তোমার বাড়িতে একটা চাকর আছে দাস আছে তাকে একটা 200 টাকারও জামা দেবে না, এটা যেন না হয়, আমি আল্লাহ কিন্তু ছেড়ে দেব না। নিশ্চয় আমি আল্লাহ ফাখার কান্নিওয়ালাদেরকে পছন্দ করি না, গাম অহংকারী ব্যক্তিদেরকে আমি আল্লাহ ভালোবাসি না, গাম তোমার টাকা আছে পয়সা আছে সম্পত্তি আছে ভেরি আছে পুকুর আছে মার্কেট আছে, কিন্তু গরিব গরিবের সঙ্গে যেন লাল চোখ দেখিয়ে কথা বলবে না, গাম তাদের সামনে যেন হেলে দুলে হাঁটবে না, তাদের মনে যেন কোনো কষ্ট দেবে না, কেন আমি আল্লাহ বলি ফাখার কান্নিওয়ালাদেরকে পছন্দ করি না। কথা বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, সব কিন্তু আল্লাহ বলে দিয়েছে, একদম এত সুন্দর করে মেপে মেপে বলেছেন না, পালাবার কোনো জায়গা নাই। আমরা কিছু মানুষ মনে করছি যে খালি মনে হয় বড় দাঁড়ি ঝুলিয়ে দিতে হবে, পা পর্যন্ত জুব্বা ঝুলাতে হবে, আর 62 বছর বয়স হয়ে গেল নামাজটা ধরে মসজিদে যেতে হবে। হ্যাঁ, 62 বছর বয়সে মসজিদে যাচ্ছে, এত বড় দাঁড়ি ছেড়ে দিয়েছে, হাই রে হাই, জি পা পর্যন্ত জুব্বা মেরেছে, জি আবার রিসেন্ট আবার পয়সা ছিল, জি আবার উমরা হজ করেছে, লোকে আর কে ঠেকাবে তাকে। খবর নিয়ে দেখেন সিপিএম এর আমলের মেম্বার ছিল, পুরি সর্বনাশ, কত লোকের খড়ের গাদায় আগুন দিয়েছে, কত লোকের বাড়িতে, জি বাড়ি, কত লোকের বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে, খবর নিয়ে দেখেন। এখন সে 62 বছর বয়সে বড় জুব্বা পরে বড় দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে আবার ঈশের একটা উমরা মেরে এখন মসজিদে যখন ঢুকছে, লোকে বলছে আর মেরে কি করবি, ও তো আল্লাহর হয়ে গেছে। কথা কিছু বুঝতে পারেন? লোকে বলছে আর মেরে কি করবি, ও তো আল্লাহর হয়ে গেছে, ছেড়ে দে, 62 হয়ে গেছে, ও আল্লাহর হয়ে
মসজিদে ঢুকছে, ও আল্লাহর হয়ে গেছে। কিন্তু যদি ওর পুরানো খাতা যদি বের করা হয়, হায়রে হায়, শুধু দেখবেন লাল কালি মারা আছে, শুধু দেখবেন লাল কালি মারা আছে। সিপিএম এর আমলে যে কত লোকের খড়ের গাদায় আগুন জ্বালিয়েছে কোনো হিসাব নাই, কত লোকের যে বাড়ি ভেঙেছে কোনো হিসাব নাই, তৃণমূলের আমলে কত লোকের যে ইন্দিরা বসনের ঘরের টাকা মেরে খেয়েছে কোনো হিসাব নাই, তৃণমূলের আমলে কত লোকের যে তোলাবাজি করেছে কোনো হিসাব নাই, তৃণমূলের আমলে কত লোকের যে দোকানে শাটার বন্ধ করেছে কোনো হিসাব নাই। আর বিজেপির আমলে শুধু মবলিং চিং এর নাম দিয়ে শুধুমাত্র বাবাজি আমার ভাইয়েরা ধর্মীয় স্লোগান দিয়ে শুধুমাত্র নিরীহ মুসলমানগুলোকে ধরে ধরে কুরবানি করেছে, আর বুড়ো বয়সে এত বড় দাঁড়ি ছেড়ে দিয়ে 62 বছর বয়সে মসজিদে ঢুকছে, মনে মনে ভাবছে বিরাট বড় আল্লাহর ওলি হয়ে গেছে, এত সহজ না। ভালো করে শোনেন, আল্লাহ যদি কাউকে মাফ করে দেন তো বেঁচে গেলাম, যদি বলেন ধরবো তাহলে অবস্থা খারাপ করে দেবে, যদি বলেন ধরবো অবস্থা খারাপ হয়ে যাবে, পালাবার কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই, এত সহজ নয়। কারণ আপনার কি দাড়ি, কি জুব্বা, কি চেহারা দেখাবেন, আল্লাহ দেখে আপনার ভিতর, আপনার জুব্বা চেহারা কিছুই দেখবেন না, দেখবেন খালি ভিতর। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ ভিতরটা দেখে নেবেন আর কর্মটা দেখে নেবেন, গাড়ি বাড়ি জমি জায়গা কিচ্ছু দেখবেন না, এত সহজ। জি, সকালবেলা চায়ের দোকানে চা খেতে গেছে, লাল চা লিকার চা খেতে গেছে, হাই রে হাই। জি, চাচা গিয়ে ভাইপোকে বলছে, বেটা ভাইপো এই তোমাদের পাড়ায় কেন কুকুর ডাকছিল বলো দেখি। ও চায়ের দোকানদার একটু মাথাটা চুলকে নিয়ে বলছে, চাচা আমাদের পাড়ায় কুকুর ডাকছিল, আপনি ও পাড়া থেকে শুনতে পেয়ে গেলেন। আমি তো কিছু বুঝতে পারছি না, চাচা কটার সময় হবে? বলে হ্যাঁ ঘড়ির কাটাই হবে, হ্যাঁ মোটামুটি হবে, ধরো রাত 2:20। বলে রাত 2:20-তে কুকুর ডেকেছে আর আপনি ও পাড়া থেকে শুনতে পেয়ে গেলেন চাচা, কি ব্যাপার? কে জিজ্ঞাসা করছে ছেলে, আচ্ছা কি ব্যাপার, ওই রাতের বেলা 2:20-তে কি আপনি পেচ্ছাপ পেচ্ছাপ করতে উঠেছিলেন নাকি টয়লেটে যাবেন বলে উঠেছিলেন? তখন একটু মুচকি হেসে বলছে, খোকা আমার আর পেচ্ছাপ পেচ্ছাপ আছে? বুড়ো লোক তো কিছু লাগে না, এখানে মুরব্বীদের লাগে কি কথা বলে না, একটু না কিছু বলেন না রে বাবা, লাগে। জি, বলছে আমার আর পেচ্ছাপ টেচ্ছাপ কিছু আছে? তখন ছেলেটা জিজ্ঞাসা করছে, চাচা তাহলে রাত 2:20-তে কুকুর ডেকেছিল তো আপনি শুনলেন কি করে? বলে ছাড়ো ছাড়ো ওসব কথা ছাড়ো। বলে না না চাচা একটু বলুন না, আমি তো পড়লে মরার মতো ঘুমোই, আমি তো নাক ডেকে ঘুমাই, ঘা ঘু করে নাক ডাকি, আমি তো বুঝতেই পারলাম না যে আপনি কি বুঝাতে চাইছেন। বলে না না তোমাদের পাড়ায় চোট্টর কিছু পড়েনি তো, আমি ভাবছিলাম যে ওরকম কিছু খবর আছে নাকি। বলে না না ওসব কিছু খবর নেই। বলে তাহলে আপনি বলেন না চাচা ওই সময় কি করতে উঠেছিলেন? বলে বলবো। বলে হ্যাঁ বল। বলে আসলে আমি একটু তাহাজ্জুদের নামাজ পড়তে উঠি তো, 2:00 তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছিলাম, নামাজ পড়ে যখন একটা ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়েছি না, তখনই দেখছি কুকুর ডাকার আওয়াজ পেয়েছি। আমি ভাবলাম তাহলে সকালবেলা চায়ের দোকানে ভাইপোকে জিজ্ঞাসা করলি পাওয়া যাবে, ওই জন্য জিজ্ঞাসা করলাম। তখন ছেলেটা বলে, চাচা রাত 2:00 তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেন? বলে হ্যাঁ, জান্নাত কি আর এমনি পাওয়া যাবে নাকি? বলো কি? বলে খোকা এ নতুন নয়, আজ 10 বছর ধরে এরকম সার্ভিস দিচ্ছি। 10 বছর এরকম সার্ভিস দিচ্ছেন? তারপরে তখন বলছে, শোন তাহলে বাটা, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির করতে 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 ফজরের ওয়াক্ত, ফজরের নামাজ পড়ে নিয়ে এই সকালবেলা ডক্টর বলেছে আমি ডায়াবেটিসের রোগী তো একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, একটু হাঁটাহাঁটি করতে বেরিয়েছিলাম, মনে মনে ভাবলাম ভাতিজার দোকানে 1 কাপ লাল চা খাই তো চা খেতে এলাম। যখন এই কথা বলেছে 10 বছর এইভাবে সার্ভিস দিচ্ছি, তখন ছেলেটার মাথার কাজ করে না, এরকম গদিওয়ালা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে পড়ে চাচা কি বলছেন, আমি কত হুজুরকে নিয়ে আমার বাড়িতে বাড়ির মিলাদ দিচ্ছি, কি বলছেন আপনি, আমি কত হুজুরের কাছে যাচ্ছি খালি একটুখানি দোয়া নেওয়ার জন্য, আর আমার ঘরের পাশে ওপাড়ার চাচা 10 বছর তাহাজ্জুদের নামাজ কাজা নেই, কি বলেন চাচা? চাচা 1 কাপ চা খান,
একটা চা হলো, চাচা একটা বিস্কুট খান, একটা বিস্কুট হলো, চাচা একটা পান খান, একটা পান হলো, চাচা আপনি আমার চেয়ারে বসেন। ওই ছেলে চেয়ারে গিয়ে চাচা বসে পড়লো, মসমস করে খেয়ে ঠোঁটটা লাল করে যাবার সময় বলছে বেটা ক পয়সা হলো। তখন ছেলেটা বলছে চাচা পয়সা কি বলছেন আপনি, তওবা তওবা, আপনার মতো আল্লাহর ওলিকে খাওয়ানো মানে সৌভাগ্যের ব্যাপার, জীবনে যতদিন বেঁচে থাকবেন আমার দোকানে আসবেন, খাবেন আর চলে যাবেন, পুরোটাই আপনার জন্য ফ্রি। তখন চাচা একটু মুচকে হেসে বলছে যাক কাজ তো হলো। কথা বুঝতে পারছেন না, এরা মানুষের নিয়ত খারাপ হয়ে গেছে রে ভাই, কিছু বুঝতে পারবেন না আপনি। এই নিয়ত খারাপ হয়ে যাওয়ার জন্য কত মানুষকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে, জাহান্নামে দিয়ে দেবে, আপনি বুঝতে পারবেন না। তাই আমার যেন নিয়ত ভালো করতে হবে, খুব বিপদ, খুব বিপদ, খুব বিপদ। জলসাই গেছি বলছে হুজুর 9 লক্ষ টাকার বাজেট হুজুর, জলসা দিচ্ছি 9 লক্ষ টাকা হুজুর, একটু দোয়া করবেন, দোয়া করবেন, 9 লক্ষ টাকার বাজেট। পশ্চিমবাংলার সব থেকে দামি দামি হুজুরগুলোকে নিয়ে গেছে, মানে দামি মানে অজ কোরআন হাদিস দিয়ে অজ করে এমনটা না, আসলে যাদের একটু নাম ছড়িয়ে গেছে দামি কোম্পানি হুজুর, যারা একটু পয়সা বেশি নেয়, বড় গাড়ি চাপে তো পয়সা বেশি নেয়, এই দামি দামি হুজুরকে নিয়ে এসেছি হুজুর, হুজুর দোয়া করবেন। এবারে মটন বিরিয়ানি দিয়েছি হুজুর, দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন। জি, জলসাই যেতে গেলে 3টে কাউন্টার পড়ছে, একটা কাউন্টার পার করে আরেকটা কাউন্টার, আরেকটা কাউন্টার পার করে আরেকটা কাউন্টার, দেখলে অন্যরকম লাগছে, পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। জি 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 জি। তখন আমি বুঝতে পারলাম প্রত্যেকটা ইয়ং ছেলে দেখছি এক কালারের পাঞ্জাবি, এক কালারের পায়জামা, এক ডিজাইনের চুল, পুরো দিকটা ফাঁকা, ওপরটা ঢাকা, এই দিকটা ফাটা, পুরো এক ডিজাইনের চুল। চুল কেটে যখন ওই ছেলেগুলো জলসা দিচ্ছে, আমি তখন মনে মনে ভাবলাম 9 লক্ষ টাকার বাজেট মানে তার মানে এদের নিয়ত গোলমাল আছে। কারণ সকালবেলায় যখন স্টেজে যাবে, কি বলে মাচাই যাবে না, গিয়ে যখন 4টে মুরব্বি চাচা বসে থাকবে, জিজ্ঞাসা করবে চাচা জলসা কেমন লাগলো বলো, তখন বলবেন না না বাবা দক্ষিণ পাড়া যাই দিক আর উত্তর পাড়া যাই দিক, তোদের কিন্তু শেখ পাড়া শেখ পাড়াই আছে, তোদের মতো ওরা লাইটিংও করতে পারেনি, প্যান্ডেলও করতে পারেনি, বিরিয়ানিও করতে পারেনি, আর তোদের মতো লোকও জড়া হয়নি, তোদের সঙ্গে কি আর ওরা পারে? তখন এরা বলবে যাক জিতে গেছি। কথা বুঝতে পারছেন না, এই জন্য নিয়ত খারাপ না হয়ে যায়, এটা আপনাকে মনে রাখতে হবে, নিয়তের উপরে আমল, এই নিয়ত না খারাপ হয়ে যায়। হ্যাঁ তোর নিয়া নাও সোয়াং মাকে রাং হে আমাই বড় বিয়ানি রাং সুরে রেখে দিই বাবা। এরপরে আপনাদেরকে বলছিলাম এতিম মিসকিন তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে, আপনার আত্মীয় যারা আছে আত্মীয়দের সঙ্গে ভালো আচরণ করতে হবে, এমনকি আত্মীয়দের হক গুলোকে আদায় করতে হবে। আজকে সমাজে এমন মানুষ আছে দেখবেন বাবাজি আমার ভয়ের আগম, এমনও মানুষ আছে দেখবেন বাপ তার বেটার হক গুলোকে আদায় করে না, এমনকি দাদুও দেখবেন পোতার হককে আদায় করে না, এমনকি বাবাজি আমার ভাইরাম অবাক হয়ে যাবে সমাজে এমন মানুষও আছে দেখবেন বাপ তার নিজের বেটার হক গুলো কি পর্যন্ত আদায় করে না। এই জন্য অনেক বাপ ধরা খেয়ে যাবে যারা ইনসাফের জায়গায় ফাইসাল্লা করতে পারেনি, নিরপেক্ষভাবে বিচার করতে পারেনি, এরকম অনেক বাপ দেখবেন ধরা খেয়ে যাবেন, অনেক চাচাও দেখবেন ধরা খেয়ে যাবেন, নিজের ভাতিজাকে যারা ফাঁকি দিয়েছে ধরা খেয়ে যাবে, অনেক দাদুও দেখবেন ধরা খেয়ে যাবে, পোতাকে ফাঁকি দিয়েছে ধরা খেয়ে যাবে, অনেক বড় ভাইও ধরা খেয়ে যাবে, নিজের ছোট ভাইকে ফাঁকি দিয়েছে ধরা খেয়ে যাবে, এমনও কিছু মানুষ সমাজের বুকে আছে। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে আল্লাহ সুন্দর করে ঘোষণা দিলেন, সুন্দর করে আমার আল্লাহ বললেন, কি বললেন আমার আল্লাহ বললেন যাও আমার আদেশগুলো তোমরা মেনে নাও, এক নম্বরে কি আমানত দারের মালকে তোমরা বুঝিয়ে দাও, পাওনাদারের মাল দিয়ে দাও, যারা হকদার তাদের মালগুলোকে দিয়ে দাও, তাদেরকে যেন তোমরা ঠকাবে না। কথা কিছু বুঝতে পাচ্ছেন? হ্যাঁ, জান্নাতে যেতে হলে অনেক কিছু মানতে হবে, জানেন আপনাদেরকে কি বলছিলাম,
সব পুরুষ হয়েছেন তো আপনাকে সব মানতে হবে। যেগুলো বলছি সব কিন্তু মানার ওয়াজই করছি আপনাদেরকে, একটা একটা করে সব বলছি, সব এগুলো মানতে হবে, মানার ওয়াজ। যে কথা আপনাদের বোঝাতে চাইছিলেন তার মানে বাবাজি আমার ভয়ের আল্লাহ সুন্দর করে কি বললেন, আমানতদারের মালকে বুঝিয়ে দেখো, পাওনাদারের মালটা তোমরা দিয়ে দাও, লোকের যেন হক মেরে তোমরা খেয়ে নিও না। আজকে হক মারার লোক আছে না নাকি? কথা বলে না, জোরে বলেন, আছে না নাই? আছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে সুন্দর করে বললেন, ওয়াতুল ইয়াতামা মুআলাহুম ওয়া লা তাতাবাদাল খাবীসা বিত্তয়্যিব ওয়া লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ কোরআনে শরীফের মধ্যে সুন্দর করে বললেন, এতিমের মাল তোমরা দিয়ে দাও, গরিবের মাল তোমরা দিয়ে দাও, গরিবের মাল তোমরা দিয়ে দাও, এতিমের মাল তোমরা দিয়ে দাও। এরপর আল্লাহ কি বললেন, আর অপবিত্র বস্তুগুলোর সঙ্গে পবিত্র মাল যেন মিলিয়ে দিয়ে খেয়ে নিও না। অপবিত্র বস্তুগুলোর সঙ্গে লটারির টিকিট কাটা টাকা নিয়ে বাজার থেকে যেন খাসির গোস্ত কিনে নিয়েছে, খেয়ে নিয়েছে, নাকি হালাল মনে করো না। আর তাদের মালের সঙ্গে তোমাদের মাল যেন পাইল করে ভক্ষণ করে নিও না। তোমার এক বিঘে জমি আছে, আর একটা গরিব মানুষের যেন দুশতক জায়গাকে যেন মেরে নিয়ে গেন, পিলারটাকে ওই দিকে চাপিয়ে দিয়ে গেন, যেন ঢুকিয়ে নিয়ে গেন, রাজ শক্তিকে কাজে লাগিয়ে যেন তার জমিকে তোমার জমির সঙ্গে ঢুকিয়ে যেন খেয়ে নিও না। আমি আল্লাহ বলছি, ইন্নাহু নিশ্চয় এটা হলো গো বড় গো মাপের গোনা। কথা কিছু বুঝে যাচ্ছে? কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ বেরিয়েছে, দেখবেন এরা দেখবেন গরিবের মাল খায় অভ্যস্ত, এরা কিন্তু পৃথিবীর জমিনে বেঁচে থাকে অনেক ব্যস্ত, শরীরটাও পুরো সুস্থ। কথা বলছেন না কেন? এরা গরিবের মাল খাওয়ায় অভ্যস্ত, এদের দিকে তাকালে দেখবেন পুরো সুস্থ, এরা দেখবেন গরিবের মাল খাওয়ায় অভ্যস্ত। সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? সমাজে এই লোকগুলোকে দেখলে আমরা বলি এরা হলো নেতা, যা কথা বলে দেখবেন সব বলে মিথ্যা। এরা গরিবের কাছে এরা বাবাজি যা কথা বলে সব বলে মিথ্যা, এরা হলো সমাজের নেতা। এরা বাবাজি আমার ভাইরা, এদের চেহারা ভালো, ড্রেস ভালো, গলার আওয়াজ ভালো, জামা ভালো, সব ভালো, মানুষকে দেয় ধোকা, এরা হলো সমাজের নেতা। এরা মানুষকে দেয় ধোকা, যা কথা বলে দেখবেন সব বলে মিথ্যা, আর কাছে গিয়ে দেখবেন বাবাজি আমার ভয়রা, এরাই হলো সমাজের নেতা। আমানতের খেয়ানত করে, অঙ্গীকার করলে ভঙ্গ করে, কথাই কথাই মিথ্যা বলে। আছে কিছু মানুষ এরা যখন দেখবেন কোন সময় সালিসি বসবে, গ্রামে যখন কোন সময় সালিসি বসবে, ওই সময় ওরা দেখবেন দাঁতে কাটি মারতে মারতে বিচার করতে যাবে, কিন্তু বিচারের জায়গায় দাড়ি পাল্লা কিন্তু ঠিক রাখে না। প্রথমে গিয়ে দেখে নেবে এটা আমার দলের সদস্য কিনা, যদি হয়ে যায় তাদের দলের সদস্য তাহলে ছেড়ে দেবে, ও হয়ে যাবে সত্য, আর যদি হয়ে যায় তাদের দলের সদস্য। সমাজে এমন কিছু মানুষ আছে না না? দলের সদস্য হলি তার জন্য দেখবেন ছাড় হয়ে যায়, ও বাবাজি আমার ভাইরা বড় লোক হলে পকেট থেকে পয়সা বের করে যদি দিয়ে দেয় আলাদা সাইট করে, তার জন্য আলাদা বিচার হয়ে যায়, আর গরিবের জন্য দেখবেন আলাদা বিচার হয়ে যায়। ইনসাফের জায়গায় আদল, ইনসাফ, ফাইসাল্লাহ, এই জায়গায়
নিরপেক্ষ হওয়া খুব চাপ, খুব চাপ, খুব চাপ। হযরতে দাউদ আসসালামের নাম কি আপনারা শুনেছেন? কথা বলে না, একটু হ্যাঁ না কিছু বলেন। শুনেছেন না? দাউদ আসসালাম মস্ত বড় একজন টপ র‍্যাঙ্কের নবী ছিলেন। তিনি নবী ছিলেন না, রসুল ছিলেন। আপনারা বলেন, জোরে বলেন, হযরত দাউদ আসসালাম নবী ছিলেন না, রসুল ছিলেন? হ্যাঁ, চাচা বলছে নবী ছিলেন। আপনারা বলেন তো, নবী ছিলেন না, রসুল ছিলেন? জোর করে বলেন, নবী ছিলেন না, রসুল ছিলেন? ভাই বলেছে নবী ছিলেন। ছোট একটা বাচ্চা ছেলে বলছে হুজুর রসুল ছিলেন। উনি বলেছে রসুল ছিলেন, ইনি বলেছে নবী ছিলেন। আপনারা বলেন নবী ছিলেন না, রসুল ছিলেন? তার মানে নবীর দিকই ভারী বেশি আছে, তাই না? আসলে গভীর রাত্রিতে আমাদের ওয়াজ শোনা তো, আমরা ওয়াজ শুনতে যাই কিন্তু নেটওয়ার্ক পালিয়ে যায়, টাওয়ার পালিয়ে যায়, টাওয়ার পালিয়ে যায়, বুঝতে পারছেন? অনেক সময় দেখবেন নামাজের পার্টিতে যখন দাঁড়িয়ে থাকবেন, দেখবেন আপনি ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে আছেন কিন্তু টাওয়ার আপনার চলে গেছে। কোথায় গেছে, কোথায় গেছে, কোথায় গেছে? ছোট ছেলেটাকে চায়ের দোকানে বসিয়ে রেখে চলে এলাম মগরিবের নামাজ পড়তে, এখন ফ্লাক্সের চা ঢালতে গিয়ে নিজের পায়ে ফেলে দেবে না তো, কি হবে কি জানি, পুরো টাওয়ার চলে গেল কোথায়। এরকম হয় মাঝে মাঝে, হয় না? মন অন্য জায়গায় পালিয়ে যায়, এরকম হয় মাঝে মাঝে? কথা বলছেন না কেন? হয় জল সাপ্লেও আমরা যখন ওয়াজ শুনতে যাই মাঝে মাঝে আমাদের টাওয়ার পালাই, আমরা দেখবেন চুপ করে বসে থাকি, ধ্যান অন্য জায়গায়, মানে এগুলো সব নেটওয়ার্ক পালাচ্ছে। এই নেটওয়ার্ক যদি পালিয়ে যায় তাহলে জানবেন কিন্তু কাজ হবে না, হয় ফোন লাগবে না। কথা বুঝতে পারছেন না? এই নেটওয়ার্ক না পালা, টাওয়ার সবসময় ঠিক রাখতে হবে, তবে হ্যালো হবে, তবে হ্যালো হবে, টাওয়ার কিন্তু ঠিক রাখতে হবে। একবার তকবীর দেন তো দেখি, না আরে তকবীর মাশাআল্লাহ, আর একবার দেন না আরে তকবীর। আচ্ছা আপনার দিনের বেলা আজকে রোজা ছিলেন নাকি না খেয়েছেন? দিনের বেলা খেয়েছেন? ছেলে বলছে খেয়েছি। এ বলছে খেয়েছি, খেয়েছেন? তাহলে একবার জোরে দেন না আরে তকবীর। টাওয়ার না পালিয়ে যায়, ভালো করে সবাই মিলে দেন না দিবে সিলসিলা মুজাদিদ জামা দাদা পীরের হক সিলসিলা না দিবে। যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম দাউদ আসলামের কথা, চলে দাউদ নবী নবী ছিলেন না, রসুল ছিলেন, এটা বলতে বলতে ছেড়েলাম, তাই তো নাকি? জি ছেড়ে দেন, আরো আজ করবো না, টাইম আছে, কটা বাজে হইছে والله, থাক ছেড়ে দেন, আবার আল্লাহ করলে হবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? বলতে গেলে অনেক বেড়ে যাবে। কষ্ট হচ্ছে তো আপনাদের না কি গো? হরি সবনা সব হচ্ছে সারা রাত চালা, বিরাট টেম্পার। এই দুপুর বেলা ঘুমিয়েছে, জি রোজা ছিল কি বলো? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে। তাহলে বাবাজি আপনাদেরকে আমি যেটা বুঝাতে চাইছিলাম, তাহলে জান্নাতে যেতে গেলে কিন্তু একটা একটা করে সব করতে হবে, সব করতে হবে, তবে আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি দয়া করে দেন। কিন্তু আপনাকে আমি যেটা বুঝাতে চাইছিলাম কি, ইনসাফের জায়গা, বিচারের জায়গায় নিরপেক্ষ হওয়া, এই জায়গাটাই কিন্তু খুব কঠিন জায়গা, খুব চাপের জায়গা। আমাদের সমাজে অনেক দাদু আছে দেখবেন পোতার ইনসাফ বুঝিয়ে দেয় না, বড় ছেলে মারা গেছে একটাই মাত্র পোতা 8 বছর বয়স, এই 8 বছরের বাচ্চা তার উপরে তার চাচারা জুলুম করতে লাগলো, এমন কি তার বাপকে বুঝিয়ে নিল, সুতরাং তার দাদুকে বুঝিয়ে নিলাম, দাদুকে বুঝিয়ে নেওয়ার পরে
দাদু একদিন পোতার মাকে ডেকে বলছে, বৌমা বৌমা ছেলে তো মারাই যখন গেছে, সুতরাং তোমার থাকার আর দরকার নাই, পুডলা পুডলি গুড়িয়ে নিয়ে তুমি বাপের বাড়ি চলে যাও। তার মানে এখানে পোতার হক বুঝিয়ে দেবে না, আগে কিন্তু তোর বৌমাকে সরিয়ে দিতে চায়। খুব চাপ আমাদের সমাজে, কিছু বাপ আছে দেখবেন ছেলের হক পর্যন্ত বোঝাতে পারে রেগে, এমন কিছু বাপ আছে দেখবেন প্রথমের স্ত্রী মারা গেছে, ওই স্ত্রীর একটাই ছেলে ছিল এবং দ্বিতীয় স্ত্রীর তিনটে ছেলে, এই তিনটে ছেলে যখন বড় হয়ে গেল তার মাকে দিয়ে বাপকে সাইজ করে ফেলল, করে নিয়ে দেখা গেল প্রথমের ছেলের হকটা মেরে নিয়ে সব তিন ছেলের নামে লিখে দিল, রেকর্ড করে দিল, এবং প্রথমের ছেলে সতার বলে তাকে আর কিছু নিতে দিল না। সমাজের বুকে এমন অনেক বাপ আছে না নাই, এটাই হলো আদল ইনসাফ। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওমাল্লামি হাকুম বিমা আউজালাল্লাহ ফাউলাইকা হুমু যালিমুন, ওমাল্লামি হাকুম বিমা আউজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওমাল্লামি হাকুম বিমা আউজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। পাওনাদারের মাল পোছানো এটা খুব চাপের ব্যাপার, খুব চাপের ব্যাপার। সামান্য 3,000 টাকা মুদিখানা দোকানে ধার করলে এমনও ছেলে আছে দেখাই করে না, কথা বলছেন না কেন? হার্ডওয়ার্সের দোকানে 32,000 টাকা ধার হয়ে গেছে, এমনও চাচা নামাজি আছে দোকানে ধারে কাছেই যায় না। 15 তারিখে ডেট দিয়ে এসছে, হার্ডওয়ার্সের দোকানদার ফোন করছে, কিরিং কিরিং করে রিং হচ্ছে, ফোনই তোলে না। 3 দিন পরে ঘুরিয়ে করে বলছে, ভাই খুব ব্যস্ত ছিলুম। বলে, কি হলো আপনি এত ব্যস্ত, বললেন 15 তারিখে আসবেন, আজকে 18 তারিখ হয়ে গেল। বলে, আর বলবেন না ভাই, হঠাৎ করে আমার বিআইটা মরে গেছে। সে কি বিআই মরে গেছে? চমকে উঠেছে, অথচ বিআই টাটকা মালঞ্চ বাজারে ঘুরে বেড়াচ্ছে। বিআইও যদি জানতে পারে যে আমার নামে মরে গেছে বলে চালাচ্ছে, বলবে তোর মতো বিআই যেন কিয়ামত পর্যন্ত আমার ঘরে না আসে। কথা বলেন না কেন? মানুষ আইরে হাই যে কি জিনিস রে ভাই, কথা বলে মরে গেছে বলে চালিয়ে দিচ্ছে। খুব সমস্যা, খুব সমস্যা। প্রথমে কি বলেছিলাম, দাঁড়ি রাখা খুব সহজ, নামাজ পড়া খুব সহজ, কিন্তু শরীয়তে সার্কেলের মধ্যে থেকে দাঁড়ি রেখে নামাজ পড়ে চলা এটা কিন্তু খুব কঠিন। ওয়ালা তাআতাদু, সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুহতাদিন, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে। চলুন, দাউদ আসলামের কথা বলছিলাম, ইনসাফের কথা বলতে গিয়ে অতদূর চলে গিয়েছিলাম, চলেন সে দাউদ আসলামের দিকে আবার ফিরে যাচ্ছি। না দেরি হয়ে যাবে, সারা তুলতে অনেক সময় লেগে যাবে, বলতে অনেক সময় লেগে যাবে, থাক ছেড়ে দেন, আল্লাহ করলে ফের হবে এখন ইনশাআল্লাহ। যাই হোক, মাশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেন না, নারে তাকবীর, একটু সবাই মিলে দেন না, নারে তাকবীর, আরো জোরে দেন না, নারে তাকবীর। আসলে সমস্যাটা কোথায় জানেন? আমরা আমাদের মামাতো ভাইয়ের সঙ্গে গোলমাল, ফুফুতো ভাইয়ের সঙ্গে গোলমাল, বাপ বেটাই গোলমাল, চাচা ভাই পই গোলমাল। জি, কথা বলেন, কথা বলেন, ভায়ে ভায়ে গোলমাল, চাস্ত ভায়ে ভায়ে গোলমাল, প্রতিবেশী মানুষের সঙ্গে গোলমাল, সব জায়গায় গোলমাল। আল্লাহ যাদের সঙ্গে ঝগড়া করতে বারণ করেছে তাদের সঙ্গে আমরা সব ঝগড়া করে বসে আছি, আর যার সঙ্গে আল্লাহ ঝগড়া করতে বলেছে সেটা হলো ইবলিস শয়তান, তার সঙ্গে আমরা বন্ধুত্ব সম্পর্ক তৈরি করেছি। গোলমালটা এই জায়গায়। জি, এই জন্য আল্লাহ সুন্দর করে বললেন, ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথ তোমরা ধরবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবীন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন, প্রকাশ্য শত্রু। সেই শয়তানকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করেছি। শয়তান যদি বলে, হ্যাঁ জলসা শুনতে যাবি যা, কিন্তু অন্তত বিকেল বেলা একটা লটারির টিকিট কেটে নে, ভালো দিনে আছে, যদি লেগে যাই তুই লাকি হবি। আমরা বললাম, হ্যাঁ ঠিক আছে, বিকেল বেলায় একটা কেটে নিচ্ছি, ভালো দিন আছে,
কথা বল। শয়তান বলছে জলসা শুনতে যাবি যা, আপত্তি নাই, কিন্তু অন্তত পকেটে করে এক ব্যান্ডিল বিড়ি নিয়ে যা। রাতের বেলা মাঝে মাঝে উঠবি, বাজারে গিয়ে হাফ টাইম করবি, না হলে কি করে রাত জাগবি? আমরা বললাম হ্যাঁ ঠিক আছে, কথা বলেন না কেন, একটু হ্যাঁ না কিছু বলেন। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। শয়তান বলছে ও শুনতে যাবি যা, আপত্তি নেই, কিন্তু জলসার দিনে জানবি বরকত বেশি আছে। এই জন্য সকালবেলায় দেখবি টাটকা মাছের রক্ত নিয়ে বেলা ১২টার সময় পচা মাছের গায়ে লাগাবি, চড়া দামে বিক্রি করবি, জলসার দিনে দেখবি ভালো খদ্দের পাবি। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কিছু মাছ ব্যবসায়ী আছে না? নেই, এইসব চলে না আপনাদের দিকে, নাকি বলে? শয়তান বলছে যা বিকেল বেলায় ফল বিক্রি করবি, রাতের বেলা ওয়াজ শুনতে যাবি, তবে পচা মালগুলো যেন ফেলে দিবি না, পচা মালগুলোকে ঘুরিয়ে নিজের দিকে রাখবি, আর ফ্রেশ মালগুলোকে খরিদ্দারের দিকে করে দিবি। দূর থেকে দোকানদারকে দেখবে মাল কিনবে বেরিয়ে যাবে, ওই দিকটা তোর দিকে রাখবি। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। সবই তো শয়তানের হুকুম মেনে নিয়ে যদি মা পিলে গিয়ে বসি, আমরা শয়তানকে করেছি খুশি, কি পাবো একবার খালি ভেবে দেখি। এই জন্য শয়তান থেকে দূরে থাকতে হবে, নাফসের সঙ্গে লড়াই করতে হবে। শয়তান আপনাকে যে অন্যায় কাজের দিকে ধাবিত করবে, তখন বুঝতে হবে এটা ইবলিসের কাজ। সঙ্গে সঙ্গে তওবা করে নাফসের সঙ্গে লড়াই করে যদি পুনরায় ফিরে আসতে পারে, আপনি যদি শরীয়তের দিকে ধাবিত হতে পারেন, তবে মনে রাখবেন আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবে। চলে বলতে গেলে।